নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি ধনু রাশির শনি সাড়ে সাথী তৃতীয় চরণ অর্থাৎ অন্তিম চরণ কেমন কাটবে সেই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো এই ধনুরাশির এই যে শেষ চরণ অর্থাৎ দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি থেকে আপনাদের শনি সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হচ্ছে তো এই চরণ তৃতীয় চরণ আপনাদের কেমন যাবে কারণ প্রত্যেকেই জানেন জ্যোতিষ শাস্ত্রে শনি মহারাজকে কর্মফলদাতা কারক হিসাবে ধরা হয় আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন শনির সাড়ে সাতি অথবা শনির ঠাইয়াতে কিন্তু শনি যে শুধু আপনাদেরকে খারাপ করে তা নয় দশ বন্ধু শনি আপনাদের যদি চকে ভালো থাকে আপনাদের পাশাপাশি যদি আপনারা সঠিক কর্ম করে থাকেন এই শনির সাড়ে সাতিতেও অনেক কিছু পেতে পারেন অর্থাৎ আপনি অনেক দিক থেকে এই শনির সাড়ে সাথেতে লাভবান হতে পারেন শুধু শনি মহারাজ শুধু খারাপ ফল দেয় না এটা ভুল কথা কিছু ক্ষেত্রে প্রবলেম তো আসেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো ফলও দিয়ে যায় এই শনির সাড়েসাথী চলাকালীন তো আমি আজকে আলোচনা করছি যে এই ধনু রাশির প্রথম চরণ দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ অর্থাৎ প্রথম দ্বিতীয় চরণ আপনারা পার করে এসছেন এবার আসছে তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ তো আপনাদেরকে প্রথম জানিয়ে দিই এই শনির সাড়ে সাতের আড়াই 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 অর্থাৎ সাড়ে সাত বছর ফেসটা কেমন যখন শনি রাশির দ্বাদশে অবস্থান করে সেটা হচ্ছে প্রথম চরণ যখন শনি রাশিতে অবস্থান করে সেটা হচ্ছে দ্বিতীয় চরণ অর্থাৎ এখন বর্তমানে শনি ধনু রাশিতে আছে অর্থাৎ আপনাদের দ্বিতীয় চরণ চলছে এবং শনি যখন রাশির দ্বিতীয় উপস্থিত হয় তখন হয় তৃতীয় চক্র অর্থাৎ মকর রাশিতে দু হাজার কুড়ির চব্বিশে জানুয়ারিতে যখন প্রবেশ করবে তখন আপনাদের অর্থাৎ ধনু রাশির ব্যক্তিদের অন্তিম চরণ শেষ চরণ শুরু হবে শনি সাড়ে সাতির তো এই দু হাজার ২৪ চব্বিশে জানুয়ারি থেকে আপনাদের যে শনি ট্রানজিটে এই ধনু রাশির জাতক জাতিকাদের কি কি প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি প্রথম কথা হচ্ছে যে শনি যে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে আপনাদের দ্বিতীয় অর্থাৎ রাশির দ্বিতীয় অবস্থান করছে সব রকমের যে আপনাদের সমস্যা একদম কেটে যাবে তা নয় দর্শক বন্ধু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা অবশ্যই কাটবে আপনারা এতদিন ধরে প্রচণ্ড দুঃখ কষ্টে ছিলেন অনেক দিকে আপনাদের সমস্যা দাঁড়িয়েছে যাদেরকে বিশ্বাস করেছেন সেখান থেকে বিশ্বাসঘাতকতা হয়েছে অর্থনৈতিক প্রবলেম দাঁড়িয়েছে রিলেশান ক্রাইসিস হয়েছে বিজনেসের ক্ষেত্রে প্রভূত লস গেছে বা সেভাবে আপনারা কানেকশন পাননি চাকরির ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কে আপনারা ধোকা খেয়েছেন এক কথায় আপনাদের প্রচুর চোখের জল বেরিয়েছে এই পাঁচ বছর তো এই দু হাজার কুড়ির চব্বিশে জানুয়ারি থেকে ধনুরাশির কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দিবে প্রথম কথা হচ্ছে আপনাদের অর্থনৈতিক ভাব খুব ভালো হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের দ্বিতীয় চরণ পড়ার সময় থেকে যারা প্রেমজ সম্পর্ক আছেন তাদের প্রেমের বিষয়ে খুব ভালো দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপটা কিছুটা হলেও আস্তে আস্তে উন্নতির দিকে যাবে যারা বিজনেস করছেন অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে যাদের ঠিক মতন গ্রোথ করছিল না অর্থাৎ বিজনেসে গ্রোথ ভালো হচ্ছিল না এ সময় আপনাদের বিজনেস কিছুটা হলেও ভালো দিকে যাবে এরপরে বলি যারা কেস মামলাতে মকদ্দমাতে জড়িয়ে আছে সম্পত্তিগত ব্যাপার নিয়ে তাদের ক্ষেত্রে কিছুটা হল এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সাল থেকে কিছুটা হল আপনারা মুক্তি পেতে পারেন অর্থাৎ আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে ধনুরাশি যাদের শনি ছকে ভালো আছে সেক্ষেত্রে আপনারা কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন অথবা কোনো গাড়ি যানবাহন ক্রয় করতে পারেন অথবা আপনাদের এই অন্তিম চরণে বাড়ির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু এই শনি সাড়ে সাথীতে আপনারা সঠিক কর্ম করুন এবং আপনাদেরকে শেষ জানায় আপনারা এই শনির সাড়ে সাথীতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং আপনারা হনুমান মন্দিরে যান এবং সেখানে ঘিয়ের প্রদীপ দিন কালো কুকুর অথবা রাস্তায় দুস্থ কুকুরকে আপনারা কিছু খাবার দিন গরিবদেরকে সাহায্য করুন দেখবেন শনির শাহির প্রভাব কেটে গেছে নমস্কার ধন্যবাদ